শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আমরা ভেবেছিলাম আমাদের নতুন ক্লাসগুলো আবার আমাদের বিদ্যালয়ে করতে পারবো, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে, প্রকৃতির নিয়মের কারণে আমরা আবার অনলাইন ক্লাসে আমাদের থাকতে হচ্ছে। তো আগামীকাল হচ্ছে পহেলা বৈশাখ 1428। 1427 সালটা আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটিয়ে এসেছি। 1428-এর মধ্যেও আমরা সেই প্রতিকূলতার মধ্য দিয়ে চলছি, তবে আমরা আশা করি এবং বিশ্বাস করি যে অবশ্যই আমরা এই বিপদ থেকে মুক্তি পাব এবং আমরা আবার আগের জীবনে ফিরে যেতে পারব। তো তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। তোমরা ঈশিতা টিচারের সাথে প্রথম সাময়িকের যে পড়াগুলো ছিল সিলেবাসের, সেগুলো রিভিশন করা হয়েছে। তো রিভিশনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা আসো আর একটু সামনের দিকে আগাই। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই অধ্যায় বা বিষয়টি যাওয়ার আগে আমরা দেখি আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি দেখতে পেয়েছি আমরা, তাহলে বুঝতে পারছো আজকে আমরা কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 5, স্বাস্থ্যবিধি। তোমরা তোমাদের বইটা সামনে রাখবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তো প্রথমে আমরা আসছি স্বাস্থ্যবিধি কী। স্বাস্থ্যবিধি কী? আমাদের স্বাস্থ্যকে, শরীরকে ভালো রাখার জন্য আমরা যে সকল নিয়ম কানুন মেনে চলি তাই হচ্ছে স্বাস্থ্যবিধি। এখন স্বাস্থ্য ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আর এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কিছু নিয়ম আমাদের অনুসরণ করতে হবে এবং কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। সেই নিয়মগুলি নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা যে সুস্থ থাকার যে উপায়গুলো আছে সেগুলোর প্রথম উপায়টা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। আমরা সুষম খাদ্য গ্রহণ করলে আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারব। প্রথমে আমরা আসি সুষম খাদ্য কি। আমরা ছবিতে দেখতে পেয়েছি সুষম খাদ্য মানে কি। সুষম খাদ্য হচ্ছে তোমার সব ধরনের খাদ্য, যে 6টি উপাদান যে সমস্ত খাদ্য বিদ্যমান থাকছে সেগুলো হচ্ছে সুষম খাদ্য। তো আমরা যদি প্রতিদিন সুষম খাদ্য খাই তাহলে কোনো না কোনো পুষ্টি উপাদান আমাদের শরীরে প্রবেশ করবে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। হ্যাঁ, যেমন শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, স্নেহ, পানি, এইগুলো আমাদের শরীরের জন্য কাজে দেবে এবং আমরা ভালো থাকতে পারবো। আর এই সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি আমাদেরকে খেতে হবে, পান করতে হবে নিরাপদ পানি। নিরাপদ পানি কী করছে? নিরাপদ পানি আমাদেরকে খাদ্য পরিবেশে সাহায্য করছে এবং শরীরকে সুস্থ রাখছে। তাহলে আমাদের স্বাস্থ্য ভালো রাখার প্রথম উপায় কী? সুষম খাদ্য গ্রহণ। তারপরে পয়েন্টে আছে আমাদের নিয়মিত শরীরচর্চা। নিয়মিত শরীরচর্চা কি? তুমি যদি নিয়মিত খেলাধুলা করো, ব্যায়াম করো, হ্যাঁ, খেলাধুলাও কিন্তু এক ধরনের ব্যায়াম। সেটা কী করছে? আমাদের দেহ এবং হাড় মজবুত এবং শক্তিশালী করছে। ফলে কী করছে? আমরা নিজেকে খেলাধুলার ফলে আমরা নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারছি এবং আমাদের শরীরও ভালো থাকছে এবং আমরা সুস্থ থাকছি। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। সারাদিন আমরা বিভিন্ন কাজকর্ম করার ফলে কী হচ্ছে? আমাদের শরীরের ক্ষয়পূরণ হচ্ছে। এই ক্ষয়টা পূরণ করার জন্য এবং শরীরে বৃদ্ধি সাধনের জন্য আমাদের কী করতে হবে? পর্যাপ্ত ঘুমের প্রয়োজন হয়। সেই জন্য পর্যাপ্ত ঘুম হলে আমাদের শরীর ভালো থাকবে। আর এই পর্যাপ্ত ঘুমের জন্য আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে আমাদের ঘুমাতে যেতে হবে। যে কোন সময় আমি রাতে ঘুমাতে যাব, তাহলে আমরা যদি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই, আমাদের যদি পর্যাপ্ত ঘুম হয় তাহলে আমাদের শরীর ভালো থাকবে। এরপর আসবে বিশ্রাম। বিশ্রামটা কি? যে আমাদের
একটানা কাজ করতে করতে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তি দূর করতে এবং কাজের একঘেয়েমি দূর করতে আমরা কী করি, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই। এই বিশ্রামটা তুমি বই পড়েও নিতে পারো, বা তোমার কোনো শখের কাজ যেমন বাগান করে করতে পারো, গান শুনতে পারো, হ্যাঁ, বা ছবি আঁকতে পারো। এভাবে আমরা আমাদের কী করতে পারি, বিশ্রাম নিয়ে আমাদের ক্লান্তিটা দূর করতে পারি এবং আবার নতুন উদ্যমে কাজ করতে পারি। এরপর আসছে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্য ভালো রাখার একদম একটা ভালো উপায় হচ্ছে কিন্তু শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। তুমি যদি নিয়মিত গোসল করো, দাঁত ব্রাশ করো, হাত ধোও, পরিষ্কার জামা কাপড় পরো, তাহলে দেখবে তোমার মনটা এমনিতে ভালো থাকছে এবং তোমার শরীরও ভালো থাকবে, তোমার শরীরে কোনো রোগ জীবাণু আক্রমণ করবে না। তো আমরা পড়লাম যে স্বাস্থ্য ভালো রাখার জন্য বা সুস্থ থাকার কয়েকটা উপায় আমরা পড়াশোনা করলাম। আসো আমরা আমাদের বইয়ের পাঠে যাই। এবার দেখো, তোমরা তোমাদের বইয়ে 34 পৃষ্ঠা বের করো। হ্যাঁ, 34 পৃষ্ঠায় লেখা আছে স্বাস্থ্যবিধি, সুস্থ জীবনযাপন। সুস্থ জীবনযাপন করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে আমাদের কী করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা কীভাবে সুস্থ থাকতে পারি? আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকতে পারি। এখন এখানে আমাদের একটা ছক দিয়েছে, বলেছে নিচে দেখানো ছকের মতো একটি ছক খাতায় তৈরি করো, সুস্থ থাকার জন্য আমরা কী কী করতে পারি। তাহলে দেখো, আমরা একটু আগে আলাপ করেছি সুস্থ থাকার জন্য আমরা কী কী করতে পারি। আমরা সুষম খাদ্য খেতে পারি, নিয়মিত শরীরচর্চা করতে পারি, এই বিষয়গুলোই আমরা আমাদের ছকে লিখব। দেখো আমি এখানে লিখেছি তোমাদের জন্য, তোমরা এই ছকটা আমরা খাতে করবো। হ্যাঁ, কেন, বইতে আমাদের জায়গা কম, বইতে যা আমরা কথাগুলো লিখতে পারবো না, সেজন্য আমরা খাতায় ছক করবো। ছক করে আমরা এখন বলতে পারছি তাহলে সুস্থ থাকার উপায়গুলো কী। সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। কেন করতে হবে সেটা তো আমরা আলোচনা করেছি। 2 হচ্ছে নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং খেলাধুলা করতে হবে। তারপরে পয়েন্টে আমরা আসি পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন কিছু সময় বিশ্রাম নিতে হবে। তারপর পয়েন্টে আমরা আসি শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যত্নবান হতে হবে। তো এগুলোই হচ্ছে প্রধান কিছু উপায়, এগুলো করলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি। এরপর দেখো পরের অংশে দিয়েছে যে সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এর জন্য প্রতিদিন কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সুস্থ থাকার কিছু উপায় নিচে দেওয়া হলো। আমি যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলো এখানেই বিস্তারিতভাবে দিয়েছে। আমরা লাইন প্রতিটা লাইন সুন্দরভাবে পড়ব, কারণ আমাদের পরবর্তীতে ছোট প্রশ্নের জন্য এই লাইনগুলো আমাদের প্রয়োজন হবে। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আমি বলেছি সুষম খাদ্যটা কী, আমি তোমাদের সাথে আলোচনা করেছি। প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি আমাদের কী করতে হবে, পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এরপর আমরা আসি নিয়মিত শরীরচর্চা। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড বা মাংসপেশী হাড় শক্তিশালী করবে, কারণ তার ফলে আমাদের কী হচ্ছে, আমরা আমাদের রক্ত সঞ্চালন থাকবে, ঠিক আছে, মাংসপেশিগুলো কাজ করবে। একই সাথে আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে, কারণ তুমি যদি খেলাধুলা করো তোমার শরীরে একটু ক্লান্ত হবে, ফলে তোমার শরীরটা একটু ঘুম হবে, ভালো ঘুম হবে এবং তুমি খেলাধুলার ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। পর্যাপ্ত ঘুম, শরীরে ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে। যে আমরা ছবিতে দেখেছি, এখানেও আমাদের ছবি দিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ে আমাদের ঘুমাতে হবে। তারপর দেওয়া হচ্ছে বিশ্রাম, ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ক্লান্তি দূর করতে পারি। তারপর আসছে শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে। এর জন্য আমাদের কী করতে হবে, প্রতিদিন পরিষ্কার পানি এবং সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। তাহলে সুস্থ থাকার জন্য আমাদের এই সকল অভ্যাসকে গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে আমাদের আলোচনা দিয়েছে, তিনটা অংশ দিয়েছে। সুস্থ থাকার ভালো উপায় কী? সুস্থ থাকার ভালো উপায় আমরা একটু আগে ছকের মধ্যে আলোচনা করেছি। তাহলে আমরা একই কথাগুলো পড়ে বলতে পারছি যে সুস্থ থাকার জন্য আমাদের কী কী করতে হবে। আমাদের সুষম খাদ্য খেতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে এবং শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আমরা এখন যেহেতু আমরা বাসায় আছি, কাজে আমরা বাসার সদস্যদের সাথে আলোচনা করে আমাদের কাজটা করতে পারব। শ্রেণীকক্ষে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করে শ্রেণীকক্ষে তাহলে আমরা কীভাবে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। হ্যাঁ, আমি এখানেও লিখেছি দেখো, শ্রেণীকক্ষে আমাদের কিছু নিয়ম আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। শ্রেণীকক্ষে বসার স্থানটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, হাত নখ চোখ পরিষ্কার রাখবো, শ্রেণীকক্ষে যাতে ময়লা আবর্জনা আমরা ফেলবো না। হ্যাঁ, আমাদের শ্রেণীকক্ষে অবশ্যই ডাস্টবিন আছে, ঝুড়ি আছে, আমরা সেই জায়গাগুলিতে ময়লা ফেলবো। পোশাক যাতে আমাদের ময়লা না হয় সেদিকে আমাদের যত্নবান হতে হবে। তো আজকে আমরা যে অধ্যায়টুকু অধ্যায়ে যতটুকু অংশ পড়লাম 34 এবং 35 পৃষ্ঠা, সেখান থেকে আমাদের জন্য আমরা একটা প্রশ্ন তৈরি করেছি। হ্যাঁ, আসল প্রশ্নটা আমরা দেখি, আপনাদের অনুশীলনীতে একটা প্রশ্ন আছে, আমরা কিন্তু বইয়ের প্রতিটি লাইন ভালো করে পড়ব। প্রশ্ন হচ্ছে, শরীর সুস্থ রাখতে হলে আমাদের কী কী করতে হবে? তাহলে শরীর সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এর জন্য আমাদের প্রতিদিন কিছু নিয়ম মেনে চলতে হবে। কী কী? সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে, কারণ প্রত্যেক খাবারই আমাদের শরীরে পুষ্টি উপাদান সরবরাহ করে। 2, নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে, ফলে আমাদের হৃৎপিণ্ড মাংসপেশি হাড় শক্তিশালী হবে এবং রাতে ভালো ঘুম হবে। 3, শরীরে ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। 4, প্রতিদিন কিছু বিশ্রাম নিতে হবে, এর ফলে শরীরের ক্লান্তি দূর হবে এবং নতুন উদ্যমে কাজ করা যাবে। 5, শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে এবং পরিষ্কার জামাকাপড় পরতে হবে। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ্য পর্যন্তই, তোমরা এই কাজগুলো করবে এবং ভালো মতো অধ্যায়টা পড়বে। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি, বাড়ির কাজ থাকছে আমাদের, আমরা 1 নম্বর প্রশ্ন যেটা উত্তরটা পড়লাম সেটা আমরা সিডাব্লিউ খাতে করবো, এবং ছকটা যে পড়েছি সেই ছকটা আমরা আমাদের সিডাব্লিউ খাতে করবো, তাহলে আমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। আর 34 এবং 35 পৃষ্ঠা তোমরা ভালোভাবে পড়বে। আগামী ক্লাস আমি এখান থেকে তোমাদের সাথে ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো আজকের পড়া আমাদের এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আবারও নববর্ষ শুভেচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ।